তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সন্ধে 6টা। তো সন্ধেবেলা থেকে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর রোজ ভাবি কি যে ভিডিও বানাবো, কিন্তু রোজ একই ভিডিও বানাবো ঘরের মধ্যে। তো এখন বাইরে অনেকদিন বাইরে কোথাও যাওয়া হচ্ছে না, যেহেতু সুখদেবের ভীষণ আর্জেন্ট কাজ পড়ে গেছে। এই সপ্তাহটা পুরো টানা সপ্তাহ কাজ করবে। আর আজকে হলো বুধবার, এখনও পর্যন্ত সে দুপুরে খেতে এসছে বাড়িতে, সকালে বাড়িতে খেতে আসেনি, দুপুরে খেতে এসছে। আর তারপরে এখনও পর্যন্ত কাজ করছে, আর সেই রাত্রিবেলা আসবে। তো এই মানে এই সপ্তাহটা পুরো টানা, মানে প্রচুর কারখানায় খুব আর্জেন্ট মাল ঢুকেছে। তো ওই জন্য এই সপ্তাহটা মানে কোথাও যাওয়া হবে না। তো ভাবি কি যে রোজ ভিডিও একটা বানাই, তো এমনি নর্মাল শর্ট ভিডিওগুলো বানাচ্ছি, তো কী ভিডিও এক ঘরের মধ্যে বানাবো। তাহলে আমি তো চলো আজকে এমনি একটা নর্মাল একটা ভিডিওই বানাই, তো শর্ট ভিডিও মাঝে মধ্যে ছাড়ি, তাদেরকে একটা এমনি ভিডিও বানাই। আর ওইখানে গেছে পড়তে, তোকে পড়তে দিয়েছে রান্টি, অনেকদিন পড়ায়নি। তোর রান্টির ছেলেটা একটু শরীর খারাপ ছিল, তোকে অনেকদিন পড়ায়নি, তো আজকে ওই সোমবার থেকে পড়তে গেছে। 5:30 থেকে পড়াতে আমি দিয়েছি গিয়ে। আর বাইরে এখন অনেকটাই অন্ধকার হয়েছে, মানে গরমকালে সচরাচর 6:30-7:30 আগে পুরোপুরি অন্ধকার হয় না, আর শীতকালে তো বিকেল 5:00-5:30 অন্ধকার হয়ে যায়, কিন্তু এখন 6:00 এখন বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আর মানে 2021 সালে না পুরো একটা ওয়ার্ল্ড রেকর্ড, মানে রেকর্ড তৈরি করেছিল যে পুরো 2021 সালটা শীত বলো, গরম বলো, মানে বর্ষাকাল বলো, পুরো মানে মাসটা পুরো বছরটা পুরো বৃষ্টি হতে হতে গেছে। 2022 সালটা আর একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করছে এবার আস্তে আস্তে। তো একটু মানে বৃষ্টির নামমাত্র নেই, মানে প্রচণ্ড পরিমাণে গরম। আর আমাদের যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর ঘর, তোমাদেরকে আগেই বলেছিলাম, আর মানে মারাত্মক গরম, সারাদিন মানে জানলাটা খোলা রাখি, কিন্তু রাতে শোয়ার সময় জানলাটা দিই, মানে ঘরের মধ্যে থেকে মানে যেন আগুনের মানে গোলা বেরাচ্ছে এরকম এত পরিমাণে গরম। আর কটা দিন ধরে দেখছি, যে 2-3 দিন ধরে দেখে যাচ্ছি যে জিনিসটা যে সমানে অন্ধকার করে আছে, মেঘ পড়ে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এমনভাবে মেঘ পড়ে আসছে মনে হয় মানে মুসলধারে বৃষ্টি নামবে, কিন্তু একটুও বৃষ্টি নামছে না। আবার তো মেঘ কেটে রোদ আবার যে কি সেই রোদ বেরাচ্ছে। তো আজকে একটু গরমটা অন্যদিনের তুলনায় একটু কম আছে। আজকে সকালবেলা যখন সূর্যে বৈশানীকে দিতে গেছিলো স্কুলে, তো প্রচণ্ড পরিমাণে মানে মেঘ পড়েছিলো, আমি ভাবলাম বৃষ্টি আসবে ভালোই হবে। তো দেখি আস্তে আস্তে আবার মেঘ কেটে রোদ উঠেছে। তো আজকে সে তুলনায় মানে যেখানে মেঘ করেছে, মেঘ করলে গরমটা প্রচণ্ড পরিমাণে মানে গরম বাড়ে আর, কিন্তু আজকে অতটা বেশি গরম বাড়েনি, একটু ঠান্ডা ঠান্ডা মানে গরমটা একটু কম আছে, ঠান্ডা ঠান্ডা বলা ভুল, একটু কম আছে। আর মা এখন গেছে বাইরে কাঠের উনুনে রান্না করতে। তো গ্যাস তো প্রায় 1000 টাকা হয়ে গেছে, এরপর 1000 টাকার তার হচ্ছে কত বাড়বে তার ঠিক নেই। মা বলছে একটা বেলা অন্তত কাঠে রান্না করি, তো কতগুলো কাঠও রয়েছে, পাতা রয়েছে বলছে, ওগুলো তো রয়ে মানে থাকছে, ওগুলো তাহলে একবারে জ্বালানি হিসাবে হয়ে যাবে কাজ। তো ওই জন্য মা মানে সন্ধ্যাবেলায় গেছে রান্না করতে। আর যেহেতু 7:30-7:30 থেকে কোনো সিরিয়াল দেখে, তো এই তার আগে গেছে রান্না করতে কাঠের উনুনে, রান্না টান্না করে একবারে সিরিয়াল দেখতে বসবো। তো এদিকে সব শুকুরি তরকারি যা যা কাটার সব কেটে কুটে নিয়েছে। তো চলো একটু মার ওখান থেকে ঘুরে আসি। তো এখানে রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছে। এখানে রয়েছে বটবটি, আলু, কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছ হবে এটা দিয়ে, এখানে ডিম শাকের বড়া, আর এটা রয়েছে উচ্ছে আলু, উচ্ছে আলুটাকে ভাজা হবে।
তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মা কি রান্না করছে আর কি কি রান্না করছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মা নাইটি পড়ছে বাড়িতে, মানে রাত্রিবেলা করে উনি কোনোদিনই পড়ে না, তো পড়ছে এই কারণে কারণ ওনার কোমরের সাইডে একটু মানে ঘা বলতে একটু মানে চুলকে চুলকে মানে কেমন ছালবাকটা উঠে গেছে, তো ওই জন্য হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে। হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানোর পর অনেকটা কমেছে, অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছিলো ফার্স্টে, মলম দিয়েছে মানে ওই জায়গাটা লাগানোর জন্য, তো কমেনি, তাতে লাস্টে হোমিওপ্যাথি ডাক্তার দেখে ওষুধ খেয়েছে, এখন অনেকটা ভালো লাগছে, ভালো আছে আর কি। তো ওই জন্য উনি নাইটি পড়ছে। তো বলছিলাম যে নাইটি পড়ো, আর রাত্রিবেলার জন্য নাইটি পড়ো না কী হবে, বলছে না আমি নাইটি কোনোদিনই পড়িনি, তো এখন তো ফ্যাকা হচ্ছে না, নাইটি পড়তে হচ্ছে, তো শরীরটা ঠিক হয়ে যাক তারপরে আবার শাড়ি পরবো। তো মা ওদিকে রান্না করতে থাক, আমি গিয়ে ওই শনিকে নিয়ে আসি। তো চলো তোমার সাথে আবার পরে কথা বলছি। গরম তো হবে, গরম গরম চা বসে বসে খাও। কাজ থেকে আসলো আর এখন দেখো চা খাচ্ছে এখানে বসে। চা বানিয়ে দিলাম, বললাম লেবু চা বানিয়ে দিই, বলছে না লেবু চা বানাতে হবে না, এমনি আদা দিয়ে চা বানিয়ে দিলাম। আর শরীরটা একটু মানে খারাপ লাগছে বলছে, যেহেতু অনেক সকালবেলা উঠে ওইখানে স্কুলে দিতে যায়, 6টার মধ্যে স্কুলে ঢুকতে হয় ওইখানে, আর ওই পথে একবারে কাজে চলে যায়। তো বললাম না এই কটা দিন ধরে খুব কাজ চাপ রয়েছে, তো এই আসলে বলে একটু চা করে দাও, তো এই আদা দিয়ে চা করে দিলাম। চা খা চা খাচ্ছে, ওদিকে বাবাকেও চা দিয়ে আসলাম, বাবাও চা খাচ্ছে। এদিকে পড়তে থেকে নিয়ে এসেছি, এই দেখো ওইখানেই রয়েছে। আর দেখো দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি চুলে, এই হয়ে গেল, এই যে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি, ওই মেয়ে দুটো ঝুঁটি বেঁধেছে। আচ্ছা, আর ওদিকে পড়তে ওইখানে পড়তে থেকে আনতে গেছিলাম, তো আসার পথে এখানে একটা স্যান্ডউইচ আর দুটো পকোড়া নিয়েছি সন্ধ্যার টিফিন করবো দেখে। আর এখানে মায়ের জন্য একটা সিঙ্গারা, কারণ মা পকোড়া বা ওই স্যান্ডউইচ খায় না, তো মার জন্য সিঙ্গারা নিয়েছে, তো এটাকে মাকে দিয়ে দেবো, আর আমি আর ওইখানে পকোড়া আর স্যান্ডউইচটা খেয়ে নেবো। মা রান্নাবান্না হয়ে গেছে আর এখন বাজে রাত 10:30, তো মা বাবা সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন শুধু আমি আর সুখদেব বাকি। সুখদেব জাস্ট এই আসলো, ক্লাবে গেছিলো, এই সারাদিন এত খাটাখাটনি করেছে, বলছে গাল পাটা ব্যথা হয়ে গেছে আর কাজ করতে পারছে না, আবার কালকে যাব। আর ওইখানে খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে, কালকে আবার ভোরবেলা 5:20 আমি উঠে যাই। তো ওইদিকে চলো দেখাই একবার যে কী কী রান্না হয়েছে, তো তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো। এখানে রয়েছে বটবটি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর এটা রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ ভাজা। যে ডিমি শাকের বড়া, ডিমি শাকের বড়া আমরা কেউ খাই না, মা আর বাবা খেয়ে নিয়েছে, আমিও বলেছি যে তোমরা খেয়ে নাও, জিজ্ঞেস করছিলো খাবো কি না, বলছি না আমরা জানে যে খাই না, তবু জিজ্ঞেস করেছিলো যে না আমরা খাবো না, তোমরা খেয়ে নাও। তো ওদিকে তোমাদেরকে রান্নাটা তোমাদের সাথে দেখাতে পারলাম না, কারণ সেই টাইমটা ওইখানে একটু হোমওয়ার্ক করাচ্ছিলাম, যেটা বাড়ির স্কুল থেকে দিয়েছিলো, তো ওই হোমওয়ার্কটা করালাম, বাড়িতে যে আন্টি হয় কিছু দিয়ে লেখা দিয়েছে ওই লেখাগুলো করালাম। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো ওইখানে ওইখানে ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমাচ্ছে। আর তোমাদের এখানে একটা জিনিস দেখাইনি আমি, খেয়াল ছিল না জিনিসটা দেখাতে, এই দেখো আমাদের বাড়ির গাছের লাউ, এই যে দেখো লাউটা একটু বুড়ো হয়ে গেছে, অনেকদিন মানে অনেক পরে দেখেছে লাউটা, এর আগেও 2-3 লাউ এরকম ইয়ে করেছে, 2-3 লাউ খাওয়া হয়ে গেছিলো আমাদের গাছের লাউ। ওই আমাদের যে বাইরে যে ইয়ে শেডটা দেওয়া রয়েছে, শেডের ওপর থেকে লাউ গাছ, তারপরে অ্যাডভেস্টারের ওপর থেকে লাউ গাছ এরকম বেবে বেবে উঠে সারা মানে সারা
তো ইয়ে অ্যাডভেস্টার ভর্তি হয়ে গেছে, আর এদিকে আমাদেরও তো খাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়ি, আবার কালকে সকালে উঠতে হবে। তো যাই হোক, চলো তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমাকে দেখাচ্ছি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে, টাটা, বাই বাই আর গুড নাইট।